সবাইকে স্বাগত। নিজের বলার মতো একটা গল্প এই প্রোগ্রামে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করছি, আজকে হিসেব করলে বলা যায় প্রায় 8 মাস চলছে। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছিলাম, এবছর স্বপ্ন দেখেছি আরো অনেক আগে। এর মধ্যে আমরা বড় দুটো কাজ করে ফেলেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবসময়, তারা জানেন যে আমরা জানুয়ারির 1 তারিখে আমরা শুরু করেছিলাম। যারা স্বপ্ন দেখেন, যাদের অনেক সময় আছে, যারা আস্তে আস্তে শিখতে চান, আস্তে আস্তে বড় হতে চান, এবং যাদের অনেক ধৈর্য আছে, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম টানা 90 দিনের। ধৈর্য কথাটা এই জন্য বললাম যে আসলে 90 দিন টানা একটা কর্মশালায় অংশগ্রহণ করাটা সত্যি ধৈর্যের ব্যাপার, এবং যারা করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাদের সত্যি সত্যি ধৈর্য আছে এবং ডেফিনেটলি তাদের জীবন বদলে গেছে বলাই যায়। প্রথম ব্যাচে ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের 64 জেলা থেকে 164 জন, এবং আমরা সেটা টানা 90 দিন করে ঢাকায় একটা প্রোগ্রাম করেছি। তাদেরকে সম্মাননা দিয়েছি, উৎসাহ দিয়েছি, সারাদিন দিনব্যাপী সেমিনার হয়েছে। পরবর্তীতে ওইটার রেসপন্স এত ভালো ছিল, এবং সেখান থেকে আমার যতদূর মনে পড়ে এখন প্রায় 30 জন অলরেডি তাদের উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। হয়তো তারা শুরুর দিকে ক্যাপিটাল রেস করার জন্য নানান রকম ট্রেডিং বিজনেস করছে, বাট আমার আমার ধারণা যে একদিন তারাও বাংলাদেশে অনেক বড় উদ্যোক্তা হবেন। এবং পরের ব্যাচে আমরা নিয়েছি 64 জেলা এবং 11টা দেশ থেকে প্রায় 6,000 জনকে। সেটাও ছিল টানা 90 দিন, এবং একটা দিনও আমরা বাদ দিই নেই, প্রতিদিন আমরা কর্মশালা করেছি, এমনকি ঈদের দিনও এটা একটা রেকর্ড ছিল। এবং সেই 6,000 মানুষকে নিয়ে ঢাকায় আমরা একটা বেশ বড় প্রোগ্রাম করেছি, আপনারা জানেন, গত 23 জুলাই। সেখান থেকে বাছাই করে 1,000 জনকে আমরা এনেছি ঢাকায়, এবং আমি যদ্দূর দেখতে পাচ্ছি প্রায় 400 জন, এই 6,000 জন থেকে প্রায় 400 জন অলরেডি তাদের উদ্যোগ নিয়ে শুরু করেছেন। এখন তৃতীয় ব্যাচ চলছে, এটা 15,000 জনের, 6,000 থেকে 164 থেকে 6,000, 6,000 থেকে এখন 15,000। সো ইটস বিগ, অ্যান্ড এটা একটা এখন ইনস্টিটিউশন বলা যায়, নিজের বলার মতো গল্প। এটা আপনাদের প্ল্যাটফর্ম, এখানে যারা মেম্বার হবেন তারা আজীবন মেম্বার, তারা আজীবন এখানে শিখতে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে আমাদের যে গ্রুপ, এটার সেই গ্রুপটা আমরা প্রোডাক্ট ডিসপ্লে মার্কেটিং এর জন্য, আপনাদের ব্যবসা বাণিজ্যের জন্য ওপেন করে দিয়েছি। সেখানে আপনারা তাদের আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন, প্রোডাক্ট বিক্রি করছেন, একজন আরেকজনের কাস্টমার হচ্ছেন, ক্রেতা হচ্ছেন, একজন আরেকজনের বিক্রেতা হচ্ছেন, কেউ কেউ ইনভেস্টর হচ্ছে, আমি যতদূর জানি অনেকে পার্টনার হয়ে গেছে অলরেডি এই গ্রুপের মধ্যে, নিজেদের নিজেরা নিজেদের মধ্যে। সো আপনাদের এখন প্রতি, এবং আমি বলেছি যে আগামী 2 বছর আপনাদেরকে আমি নার্সিং করব। তৃতীয় ব্যাচ চলছে, আর তৃতীয় ব্যাচেরও প্রায় 17, 18, 19টা সেশন, 21টা সেশন অলরেডি হয়ে গেছে, এবং আই হোপ যে এখানেও আমরা 90 দিন কন্টিনিউ করব, এবং আমি যথেষ্ট আগ্রহ দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা লাইভ গুলো শুরু করেছি, মাঝখানে কিছু বিরতি ছিল, এখন আবার লাইভ গুলোতে আমরা এসেছি। আজকে আমরা এরকম একজন এক্সপার্ট আপনাদের সামনে হাজির করব, যিনি, অনেকে আমাকে বলেছেন যে চায়না যেতে চান, চায়না যাওয়ার খরচ কেমন, চায়না কেন যাব। আমি অনেককে বলি যে আপনি নিজেকে একটু গন্ডি থেকে বের করার জন্য, সোর্সিং এর জন্য এবং আইডিয়ার জন্য আপনি চায়না যেতে পারেন। বাংলাদেশের অনেক ছেলে, ইয়াং তরুণ তরুণীরা এখন চায়না যাচ্ছে প্রোডাক্টের খোঁজে। ওখানে ফেয়ার হয়, আপনারা জানেন, গুয়াংজুতে ক্যান্টনে ফেয়ার হয়। তো এরকম একজন আমরা মানুষকে নিয়ে নিয়ে এসেছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি চায়নাতে 6 মাস থাকেন, বাংলাদেশে 6 মাস থাকেন, এবং অত্যন্ত মাইডিয়ার একজন মানুষ, আমাদের খুবই কাছের মানুষ, আব্দুল মোমেন। এবং তার সাথে আমি আপনাদের পরিচয় করে দেবো। উনি ওনার নিজের, উনি একজন উদ্যোক্তা, এবং উনি চায়নাতে সরকারের অলরেডি স্বীকৃতি প্রাপ্ত একজন এক্সপোর্টার, ইম্পোর্ট এক্সপোর্টার, ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, দুই কাজই করেন উনি। এবং আমি যতদূর জানি বাংলাদেশের অনেক তরুণ ছেলে মেয়েদেরকে উনি চায়নাতে প্রোডাক্ট সোর্সিং এ এবং ডেলিভারিতে, শিপিং এ উনি নানান ভাবে হেল্প করে থাকেন। সো আমরা ভাবলাম যে সেরকম একজন মানুষের আজকে আমরা কথা শুনি, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তার মধ্যে আপনারা এখন একটু চট করে লিখে ফেলেন কে কোন জেলা এবং কোন দেশ থেকে জয়েন করেছেন, সেটা একটু কমেন্টে বলে ফেলেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনারা কোথায় কোথায় থেকে আছেন। এবং আমরা, হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা কমেন্টে যাব পরে। আপনারা একটু আপনাদের জেলা এবং কোন কোন দেশ থেকে জয়েন করেছেন এই মুহূর্তে একটু বলে ফেলেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মোমেন ভাইয়ের কাছে, যিনি, ওনার পরিচয়টা উনি দিবেন আমাদেরকে। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নিজের বলার মতো একটি গল্পের লোগো
ওটাও দেখতে পাচ্ছি না। সো আমরা এখন একটু আর একটু প্রফেশনালি করার চেষ্টা করছি, বাট ইভেন দো ইটস এরকম লাইভ এরকম সেশন সবসময় থাকবে। মহিন ভাই, আপনি যদি একটু আপনার পরিচয়টা ছোট করে দেন, তারপর আমরা গল্পে চলে যাবো। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিবডি, কেমন আছেন? আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে ইকবাল ভাইয়ের মতো একজন পাবলিক ফিগারের সাথে আজকে আমি একটা লাইভ প্রোগ্রামে আছি। আমি ইকবাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আমি খুব ছোট্ট করে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মোমেন। আমি 2010 সালে প্রথম চায়নাতে যাই আমার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। আমার পরিবার থেকে ইচ্ছা ছিল যে আমি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হব, আমার লাইফটা সিকিউর থাকবে, আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিব। বাট আমার ছোট কাল থেকে টেন্ডেন্সি ছিল যে আমি একজন এন্টারপ্রেনার হব। অ্যাবসলিউটলি, আমি একটু থামাই, আপনি কিন্তু সরকারি কর্মকর্তা ছিলেন আমি যতদূর জানি, ওটা একটু যদি হ্যাঁ, আমি বলেন। সেটা আসলে একটু কনফিডেন্সিয়াল ছিলাম, আচ্ছা কারণ পরিচয় আমি আসলে দেই না কোথায়। আচ্ছা, ঠিক আছে। আমি বাংলাদেশ আর্মির সাথে কাজ করেছি, সেটা খুব শর্ট টার্ম, বাট এটাকে আমি আসলে ওভাবে হাইলাইট করি না। আমি এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতে চাই এবং একজন এন্টারপ্রেনার হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। এটা হচ্ছে আমার ছোট কাল থেকে। তারপরেও আমার ফ্যামিলির হচ্ছে একান্ত চাকরির কারণে আমি কিছুদিন হচ্ছে জবে ছিলাম, বাট সেটা হচ্ছে আমার কোনো পরিচয় না। আমি আমার মেইন পরিচয় হচ্ছে যে আমি এখন একজন এন্টারপ্রেনার। আমি প্রথম 2010 সালে চায়নাতে আসি একটা ক্যান্টন ফেয়ারে। তখন হচ্ছে অটাম ছিল, অক্টোবর মাসে। কারণ আমি আমার সিনিয়রদের কাছে শুনেছি যে চায়না হচ্ছে পৃথিবীর এখন এক খুব লার্জেস্ট একটা কান্ট্রি, যারা হচ্ছে ইকোনমিকে ডোমিনেট করছে, সেটা 2010 সালের কথা। সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, তার একটা কনফারেন্সে গিয়েছিলাম আমি বেইজিং এ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন শি জিনপিং অ্যান্ড ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তারা বলেছিলেন যে আমি আসলে চিন্তা করি যে আমি চায়নার প্রত্যেকটা প্রোডাক্ট, পৃথিবীর অ্যারাউন্ড 200 কান্ট্রি আছে, এই 200 কান্ট্রিতে হচ্ছে অ্যারাউন্ড 600 কোটি মানুষ আছে, এই 600 কোটি মানুষ কিভাবে আমার চায়নার প্রোডাক্ট হচ্ছে কনজিউম করবে, সেটা হচ্ছে আমার থিঙ্কিং। আমার যুদ্ধ করার ইচ্ছা নাই, কেউ যদি আমাকে অ্যাটাক করে আমি হয়তো বা কাউন্টার অ্যাটাকে যাবো, বাট আমার মূল টেন্ডেন্সি হচ্ছে যে কি আমার দেশের তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর সব রাষ্ট্রে ঘরে ঘরে হচ্ছে ভোক্তারা সেটা কি করবে হচ্ছে এনজয় করবে। তো আর হচ্ছে তখন ট্রাম্পের প্রতিনিধি বলেছিল, তো ট্রাম্পের থিঙ্কিং হচ্ছে আমেরিকার যে গৌরবটা লস্ট হয়েছে সেটাকে পুনরুদ্ধার করা। তো চায়না এখন কোন লেভেলে আছে এটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মেশিনারিজ, কেমিক্যাল, তারপর হচ্ছে খেলনা প্রোডাক্ট বলেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং এভরি ইয়ার। আমি হচ্ছে রিসেন্টলি বেইজিং এ বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিলাম, তাদের কাছে ডাটা থাকে যে তারা আমাকে বললো যে বাংলাদেশে চায়না থেকে মোর দেন 50,000 প্রোডাক্ট ইন করে, যেটা হচ্ছে চাইনিজরা আমাদের দেশে বিক্রি করতেছে, আর আমরা বাংলাদেশ থেকে মাত্র হচ্ছে 2-4টা প্রোডাক্ট হচ্ছে চায়নাতে এক্সপোর্ট করি। সেটার মধ্যে হচ্ছে সি ফুড, সেটাতে হচ্ছে জুট প্রোডাক্ট, সেটাতে হচ্ছে আপনার ক্র্যাপস, কাঁকড়া, তারপর হচ্ছে জুট স্টিকার্স যেটাকে বলে, তারপর হচ্ছে আপনার মেয়েদের হেয়ার, তারপরে গরু, যে আমরা যে গরুর হচ্ছে আপনার হচ্ছে চামড়া, তারপর হচ্ছে আপনার ওই লেজ, তারপরে খুর, তারপরে গরুর যে আপনার তার মানে হচ্ছে যে মহিনী, আমরা যদি একটু ভাবে দেখি, তার মানে হচ্ছে যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করারও যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, তারা আমাকে বললেন যে ওখানে কমার্শিয়াল কাউন্সিলর আছেন, আপনারা জানেন যে পৃথিবীর সব রাষ্ট্রেই হচ্ছে এক হচ্ছে এমবাসি বা হাই কমিশন থাকে, তাদের এই হাই কমিশন কিংবা এমবাসিতে কমার্শিয়াল ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট থাকে, তাদের কাজটা হচ্ছে তাদের নিজ দেশের পণ্য ওই দেশে হাইলাইট করা। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চাপ থাকে যে যেমন আমাকে কমার্শিয়াল কমার্শিয়াল কাউন্সিল সাহেব আমাকে বললেন যে রিসেন্টলি বাংলাদেশের হচ্ছে কমার্স মিনিস্টার এসেছিলেন, তারা আমাদেরকে খুব প্রেশার দিয়ে গেছেন যে কেন
চায়নাতে বাংলাদেশি পণ্য সেল হচ্ছে না, আমরা এত টাকা এত বিলিয়ন ডলারের মাল মালামাল চায়না এক্সপোর্টটা থেকে আমরা ইম্পোর্ট অনেক করতেছি, ইম্পোর্ট অনেক বেশি কেন করি। আমরা পারতেছি না চায়নাতে আমাদের প্রোডাক্ট সেল করতে? আপনারা এটা হচ্ছে ইয়া করেন হচ্ছে এটা কি তদন্ত করেন, বা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সপেরিমেন্ট চালান আমাদের বাংলাদেশি পণ্য চায়নাতে রপ্তানি করো, তারপর তারা আমাকে বলো দেখেন এটা আমাদের গভর্নমেন্ট থেকে একটা প্রেশার আছে। তো আপনারা হচ্ছে ইয়াংরা কাজ করেন, বাংলাদেশি পণ্য অনেক পণ্যই আছে যেটা ডিউটি ফ্রি আপনি চায়নাতে এক্সপোর্ট করতে পারবেন। আমি রিসেন্টলি দুবাই গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, তাদের কথা এম্বাসির অ্যাম্বাসেডারদের কথা হচ্ছে তাই যে আমাদের বাংলাদেশি পণ্যকে হচ্ছে এক্সপোর্ট করতে হবে। যাই হোক, আজকে আমাদের আচ্ছা, আমার এখন যেটা ওদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো মানে যেটা আসলে ওদের খুব বেশি দরকার হবে, আপনারাও কিন্তু একটু নানান কোয়েশ্চেন থাকলে পারেন, আমরা সেগুলো ওনাকে জিজ্ঞেস করবো। অনেকে তারা আমাকে অনেকে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছেন যে আমি চায়না যেতে চাই সোর্সিং এর জন্য, এবং কেমন খরচ পড়ে এখন চায়নাতে যেতে হলে, প্লেন ফেয়ার বা ওখানে আমরা যদি 5 দিন বা 7 দিনের জন্য একটা ছেলে বা মেয়ে যেতে চায়, তাহলে একদম সর্বনিম্ন কত টাকা বাংলাদেশি টাকায় কত টাকা খরচ পড়বে? হ্যাঁ, প্রথমে আমরা অভিজ্ঞতার জন্য গেলাম, ব্যবসাটা না হয় পরে হলো, দেখাটাও তো একটা ব্যাপার আছে, একটু যদি হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন ইকবাল ভাই। আমি হচ্ছে এই প্রশ্নের উপরে একটুকুই বলবো যে আপনার হচ্ছে চায়না হচ্ছে আপনি ফার্স্ট ভিজিট করার চেষ্টা করেন, যে সিং ইজ বিলিভিং, দেখেন চায়না কোন লেভেলে চলে গেছে। আপনি আমি আমি যখন চায়নাতে যাই তার আগে আমি কল্পনা করতাম ঘুমের মধ্যে যে ভিসা হওয়ার আগে চায়না কিরকম হতে পারে। তো আমার কল্পনার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ওই কল্পনাটা হচ্ছে আমার মনে হচ্ছে একেবারে অমূলক ছিল। যখন আমি চায়নাতে যাই তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের টেকনোলজি, তাদের হচ্ছে মানুষের সাইকোলজি, মানুষের হচ্ছে বিহেভিয়ার দেখে আমি সত্যি অ্যাস্টনিশ হয়েছি যে তারা হচ্ছে কোন লেভেলে চলে গেছে। তো এখন চায়না হচ্ছে আমাদের হচ্ছে অনেকে বিতর্ক থাকতে পারে, আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ বলেছেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য চায়নাতে যাও, কেন বলেছেন এটা একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে ব্যাখ্যা আছে। ওনার হচ্ছে হযরত মুহাম্মদ আপন বাবা হযরত সাফিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু যিনি অত্যন্ত একজন বীর যোদ্ধা ছিলেন, উনি কয়েকটা যুদ্ধে জয়লাভ করেছিলেন, দুনিয়াতে যে 10 জন হচ্ছে আপনার বেহেশতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে উনি একজন। উনি হচ্ছে কে? হযরত সাফিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। উনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সময় এই চায়নাতে ইসলাম প্রচার করার জন্য আসেন, এসে গুয়াংজু, তখন গুয়াংজু বর্তমান যে বিজনেস হাব বলা গুয়াংজু প্রাচীন নাম ছিল ক্যান্টন, এই ক্যান্টনে এসে উনি ইসলাম প্রচার করেন। তখনকার যে ওখানে রাজা ছিলেন, রাজা তার ব্যবহারে আকৃষ্ট হয়ে তাকে একটা মসজিদ নির্মাণ করে দেন। এই মসজিদ কেন্দ্রিক আরবরা তখন আসা যাওয়া শুরু করলো, তখন থেকে এই ক্যান্টন হয়ে গেল হচ্ছে বিজনেস হাব, আরবরা আসা শুরু করলো হচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের লোক। ওনার কবরটা বোধহয় আমরা দেখেছি। হ্যাঁ, ওনার কবরটা হচ্ছে আমাদের অফিসের পাশে গুয়াহাটিতে, খুব একটা ভাইটাল প্লেস। এখানে লক্ষ লক্ষ মুসলমান হচ্ছে, হাজার হাজার মুসলমান হচ্ছে নামাজ পড়েন, প্রতি শুক্রবারে জায়গা পাওয়া যায় না। হচ্ছে এটা হচ্ছে বিজনেস হাব চায়না। আপনি যদি বিজনেস করতে, আপনি যদি এন্টারপ্রেনার হতে চান, আপনাকে ডেফিনেটলি সবার আগে যাওয়া উচিত হলো চায়নাতে। এখন যদি কষ্ট একটু বলেন। হ্যাঁ, কষ্ট আমি বলতেছি, কষ্ট হচ্ছে ভেরি হচ্ছে চিপ, এখন একটা সময় খুব এক্সপেন্সিভ ছিল, এখন ভেরি চিপ হয়ে গেছে। যে আপনার হচ্ছে প্রথমে একটা ভিসা করবেন, যারা ভেরি ফ্রেশ একেবারে নিউ পাসপোর্ট তাদের জন্য ভিসা পাওয়ার একটু ডিফিকাল্টিস আছে। এক্ষেত্রে দুই একটা পার্শ্ববর্তী দুই তিনটা দেশ ঘোরা থাকলে চায়না ভিসা পাওয়ার একটা ইজি হয়ে যায়। আপনার হচ্ছে সেক্ষেত্রে ভিসা করতে হচ্ছে 10 থেকে মাত্র 30,000 টাকা বা 40,000 টাকা খরচ হয়। প্লেন ফেয়ার বাংলাদেশ থেকে রিসেন্টলি ভিসা করতে কত লাগে? 10,000 টাকা। এটা হচ্ছে যাদের একাধিক কান্ট্রি ভিজিট করা আছে তাদের জন্য 10,000 টাকা, যারা একেবারে ফ্রেশ তাদের জন্য হচ্ছে 30 থেকে 40,000 টাকা লাগছে শুধু ভিসাতে, শুধু ভিসা ফ্রেশদের জন্য। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে আপনি ইনভেস্ট হিসেবে ধরে নেন, এই টাকাটা রিটার্ন আনার একটা উপায় আছে, আমি একটা একটা করে বলতেছি। তারপর হচ্ছে বিমানের টিকিট, বিমানের টিকিট হচ্ছে মাত্র 30-40,000 টাকা। এখন বাংলাদেশ থেকে একটা এয়ারলাইন রিসেন্টলি লঞ্চ করেছে ইউএস বাংলা, টিকিট ইজ ভেরি চিপ। তারপরে ওখানে থাকা খাওয়া নট মোর এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ না। আপনি এক সপ্তাহ যদি জন্য থাকেন আপনার অ্যারাউন্ড পার ডে 4,000 টাকা করে খরচ হবে থাকা খাওয়া। ওখানে হচ্ছে অনেক বাঙালি থাকা এবং খাওয়া মিলে, থাকা এবং খাওয়া মিলে হচ্ছে 20,000 টাকা, 4,000 টাকা 5 দিনে। আপনি চাইলে 2-3,000 টাকা দিয়ে হচ্ছে, হচ্ছে অনেক বাংলাদেশি ভাইরা আছে আমাদের বাংলাদেশ থেকে যারা আসেন তাদেরকে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা এন্টারটেইন করেন, হেল্প করেন। তারপর হচ্ছে চায়নাতে আপনারা জানেন যে এক একটা প্রোডাক্টের বাজার হচ্ছে এক এক জায়গায়,
এখন আপনি ধরেন হচ্ছে 1 লাখ টাকা খরচ করে আপনি কি করলেন, যে ভিসা করলেন, যারা ফ্রেশ তাদেরকে বলছি যে 40,000 টাকা দিয়ে হচ্ছে আপনি ভিসা করলেন, 40,000 টাকা দিয়ে টিকিট করলেন, আর থাকা খাওয়া ধরেন হচ্ছে আপনি 11,000-30,000 টাকা। তো আপনি যদি বুদ্ধিমান হন, আসার সময় আপনি কিছু প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে একটা চাহিদা ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন মার্কেটে গিয়ে বলুন আমি চাইনা যাচ্ছি, তো আপনার কাছে অনেক প্রোডাক্ট লাগে কি আনতে পারি। তো যারা হচ্ছে একটু বুদ্ধিমান তারা করবেন কি, আসার সময় কিছু মালামাল হচ্ছে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন যে মোটামুটি অলমোস্ট আপনার হচ্ছে যদি ব্যালেন্স শিট করেন হয়তো বা অল্প কিছু পয়সা আপনার লস লস না, এটা হচ্ছে ইনভেস্ট। আপনি দেখে আসলেন আপনার ব্রেনটা উর্বর উর্বর হয়ে গেল, আপনার ব্রেনটা খুলে গেল, আপনার একটা ওয়ার্ড। আমরা ধরলাম ব্যবসা প্রথমে হলো না, দেখাটাও তো একটা ইনভেস্টমেন্ট। ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা যদি চায়নাতে অল্প কিছুদিন পর পর ফেয়ার হয়, ডোমেস্টিক ফেয়ার, ইন্টারন্যাশনাল ফেয়ার, যেমন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফেয়ার, বিশ্বের সবচেয়ে বড় ফেয়ার সেটা হচ্ছে ক্যান্টন ফেয়ার, এভরি ইয়ার 2 টাইমস, অক্টোবর হচ্ছে উইন্টার আর হচ্ছে এপ্রিল হচ্ছে সামার, এই 2টা ফেয়ার অনুষ্ঠিত হয়। এই ফেয়ার হচ্ছে পৃথিবীর সব রাষ্ট্রের লোকজন আসে, এখানে মোর দেন হচ্ছে আপনার 50,000 স্টল, 3টা ফেজে আপনার 3টা কমপ্লেক্স আছে, এই 3টা কমপ্লেক্সে মোর দেন 50,000 স্টল এবং হচ্ছে মোর দেন 1 লাখ প্রোডাক্ট কে তারা ডিসপ্লে করে 3টা ফেজে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, মাঝখানে আমার গ্যাপ আছে। তা আপনারা যারা হচ্ছে চায়না আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন। আমি ইকবাল ভাইয়ের একটা হচ্ছে লেখা আমি ফেসবুকে পড়েছিলাম যে আপনি বিজনেসের বা ইনভেস্টের টাকাটা কিভাবে কালেক্ট করবেন, যে আপনি একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট বা আপনি হচ্ছে খুব মুমূর্ষু অবস্থায় একটা হচ্ছে কি বিপদে পড়েছেন, আপনি টাকাটা কিভাবে আসবে, আপনার আত্মীয় স্বজন বা যেভাবে হোক লোন ধার দেনা করে আপনি কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি ট্রিটমেন্ট করবেন। তো তদ্রুপ আপনি ধরে নেবেন যে আপনি বিজনেস করতে যাবেন, এইভাবেই আপনি টাকাটা এনি হাউ কালেক্ট করে আপনি বিজনেসে ইনভেস্ট করবেন। আপনার হচ্ছে ডু অর ডাই, তাহলে কি করবেন যে আপনি অল্প কিছু পয়সা অ্যারেঞ্জ করলেন, এখন হচ্ছে 1 লাখ টাকা অ্যারেঞ্জ করা খুব একটা ডিফিকাল্ট না, এখন ইনকামের এত ওয়ে বের হয়ে গেছে। আপনারা একবার চায়নাতে আসেন, ইকবাল ভাই উনি একাধিকবার এসেছেন চায়নাতে, উনি ডেফিনেটলি হচ্ছে আপনার হচ্ছে আপনাদেরকে তো গাইড করবেন। আমরা আছি চায়নাতে, অনেক বাঙালি আছেন, আমি হচ্ছে সেখানে আমাদের অফিস আছে, বাসা আছে, তারপরে হচ্ছে আমাদের ম্যানেজার আছে, এক্সিকিউটিভ আছে, তারা আপনাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করবে, বাসায় রাখবে, তারপরে বিভিন্ন মার্কেটে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন ঘোরাবে। তো হচ্ছে আপনারা হচ্ছে ডিসিশন নেন, আপনারা হচ্ছে ভয়ের কোনো বিষয় নাই, ভাষাগত প্রবলেম। জি জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ডেফিনেটলি এখন কেউ হয়তো চিন্তা করলো আমি চায়না যাবো, সোর্সিং করব, দেখবো কি হচ্ছে, কিন্তু আপনি যেহেতু অনেকদিন ধরে বললেন 2008 থেকে আপনি চায়নায় আসা যাওয়া করছেন, এখন তো আপনি চায়নার একজন অধিবাসী বলা যায়। হ্যাঁ, চায়নাতে আমি একজন ইনভেস্টর হিসেবে সেখানে আমি পার্মানেন্ট রেসিডেন্ট, সেখানে একটা বৈধ প্রতিষ্ঠানের আমি হচ্ছে কর্ণধার, এখানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট, ওই দেশের গভর্নমেন্ট আমাকে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স দিয়েছে, যেটা দিয়ে হচ্ছে আমি এক্সপোর্টও করতে পারবো, আমরা যেটা দিয়ে হচ্ছে আমরা ইম্পোর্টও করতে পারবো। আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে ইকবাল ভাইয়ের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, ইম্পোর্ট কে হচ্ছে আমরা এনকারেজ না করে আমরা এক্সপোর্ট কে হচ্ছে এনকারেজ করি। এতে কি হবে, গভর্নমেন্টের আমরা বেনিফিট টা পাবো, যেমন ট্যাক্স রিবেট বলে একটা শব্দ আছে, যে আপনি কোনো কিছু যদি এক্সপোর্ট করেন বাংলাদেশ থেকে অন্য দেশে, 17% গভর্নমেন্ট আপনাকে ভর্তুকি, এটা রিবেট বলা হয়, যে হচ্ছে সেটা অ্যাগ্রোফুড হতে পারে, সেটা হতে হতে পারে হচ্ছে আপনার গার্মেন্ট, সেটা ম্যানিউর, এরকম প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা এক্সপোর্টে মাইন্ড সেট আপ করি। তাহলে আপনি কি ভবিষ্যতে একজন ভালো বিজনেস হিসেবে, বিজনেসম্যান হিসেবে আত্মপ্রকাশ করবেন, আপনি FBCI কে ওন করতে পারবেন। আমরা সবাই যেটা করি, আমরা যেমন উই হ্যাভ মোর দ্যান 1,000 কাস্টমার ইন বাংলাদেশ, যাদের 99% হচ্ছে হচ্ছে ইম্পোর্টার, ইম্পোর্ট, বাট উই ডোন্ট লাইক ইট, ইম্পোর্টার, আমরা আমাদের দেশের পয়সা কি বিদেশে আমরা পাচার করে দিচ্ছি, আমরা কিন্তু লাভবান হচ্ছি না। আমরা কি করব, যে আমরা এক্সপোর্ট করব, আমরা মেশিনারি নিয়ে আসবো চায়না থেকে, আমরা টেকনোলজি নিয়ে আসবো, তারপর হচ্ছে ম্যান পাওয়ার আমাদেরকে শিখিয়ে দেবো, আমরা প্রোডাক্ট তৈরি করব, এই প্রোডাক্ট আমরা হচ্ছে এক্সপোর্ট করব, এটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে বিজনেসের মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নাই। এখন আপনি যদি একটু বলেন, সেটা হচ্ছে যে এই অভিজ্ঞতায় আপনি যে কতদিন ধরে চায়নাতে আছেন, যারা এক্সপোর্ট করতে চায়, আমাদের এখন জুট নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে, এগ্রো নিয়ে কাজ হচ্ছে, চায়না তো লোকজনের অভাব নেই, তো কি কি প্রোডাক্ট আপনার কাছে, আপনার দৃষ্টিতে চোখে পড়ে যেগুলো নিয়ে আসলে এক্সপোর্ট নিয়ে চিন্তা করা যেতে পারে? জি, এক্সপোর্টে হচ্ছে আমরা বারবার হচ্ছে এম্বাসি দিচ্ছি, আমি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দূতাবাসে গিয়েছি, তারা শুধু আমাদের একটা কথাই বলতেছে, দেখেন
আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রি করে কি ইন্ডাস্ট্রি, যে বাংলাদেশের হচ্ছে প্রচুর ম্যান পাওয়ার, এখানে তো চিপ ম্যান পাওয়ার, এটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে পাওয়া যায় না। বাংলাদেশি ম্যান পাওয়ার একটা সুনাম বহির্বিশ্বে আছে, যে তারা খুব কর্মঠ, তারা অল্পতেই বোঝে, তাদের ব্রেন খুব শার্প, যেটা হচ্ছে আপনার ভিয়েতনামের এমপ্লয়িরা বা হচ্ছে ফিলিপাইন এমপ্লয়িরা খুব কেজুয়াল হয়, কিন্তু বাংলাদেশের যে ম্যান পাওয়ার গুলো এরা বহির্বিশ্বে খুব সুনাম, দক্ষতা হচ্ছে আপনার হলো হচ্ছে অর্জন করে আপনার হচ্ছে এই এই এটা প্লাস পয়েন্ট আমাদের, যে আমাদের ম্যান পাওয়ার খুব এফিশিয়েন্ট। তো আমরা কি করব, যে আমরা হচ্ছে বাংলাদেশে আপনার প্রচুর এখন হচ্ছে এগ্রো প্রোডাক্ট হচ্ছে, এই এগ্রো প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা বিভিন্ন দেশে হচ্ছে আমরা সেল করতে পারবো। যেমন আফ্রিকাতে একটা বিশাল বাজার আছে, বাট বাংলাদেশে অনেকেই আফ্রিকাতে যেতে চায় না, এই দেশে গেলে মানুষ মরে যাবে বা হচ্ছে আহত নিহত হবে, আসলে কিন্তু বিষয়টা এরকম না, সব রাষ্ট্রের মানুষ তো খারাপ না। চায়নাতে হচ্ছে মোর দেন আমরা 100 ধরনের প্রোডাক্ট সেল করতে পারি, সেটার মধ্যে থাকতে পারে এগ্রো প্রোডাক্ট থাকতে পারে, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা র মেটেরিয়াল তারা নিতে চায়, যেমন আমরা পানি খেয়ে যে বোতল গুলো হচ্ছে প্লাস্টিকের যে ওয়েস্টেজ গুলো বিভিন্ন জায়গায় ফালায় রাখি, এরা করে কি এটা আমাদের কাছ থেকে নিচ্ছে, নিয়ে এটা দিয়ে হচ্ছে ওরা একটা কিছু একটা বানায়, ওরা তো সবকিছু আমাদের সাথে শেয়ার করে না। যেমন আমাদের দেশে হচ্ছে গরু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা নেয়, গরু, ছাগল, মহিষ, এটা, তারপরে হচ্ছে জুট, বিশ্বের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো কারখানা হচ্ছে চাইনাতে, এই গাড়ির যে ইন্টেরিয়র গুলো হয় এটা হচ্ছে জুট থেকে হয়, এই জন্য বাংলাদেশের জুটের একটা ব্যাপক চাহিদা আছে, বাংলাদেশের চামড়াটা চাহিদা আছে। তারপর হচ্ছে আমি সি ফুড, বাংলাদেশে প্রচুর কিন্তু সি ফুড আছে, এগুলো একটা ভালো চাহিদা আছে। মেয়েদের হেয়ার, এটা খুব চাহিদা, এরকম হচ্ছে আপনারা হচ্ছে কিপিং টাচ হচ্ছে বাংলাদেশ থেকে চাইনাতে বা আদার্স কান্ট্রিতে কি ধরনের পণ্য ডিউটি ফ্রি বিক্রি করা যায় সেটার একটা লিস্ট আছে, এটা আমরা হচ্ছে আমি ভালো সাথে শেয়ার করবো, সেটা আমি আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মোমেন ভাই এখানে সংযুক্ত আছেন আমাদের এই গ্রুপে, আপনারা যে কোনো প্রশ্ন এই চায়নাতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য বা চায়নাতে গিয়ে কোনো সাহায্য সহযোগিতার জন্য মোমেন ভাই কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি, যেহেতু আমরা ওনাকে দাওয়াত নিয়ে এসেছি, উনি আমাদেরকে হেল্প করবেন, আমাদের গ্রুপে যারা আছেন বা বাইরে যারা আছেন তাদেরকে ডেফিনেটলি উনি হেল্প করবেন। কিন্তু আমাদের আসলে অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে যে একটু চোখটা পৃথিবীটাকে দেখা, যে আমরা শুধু যেমন আমরা বলি যে ঢাকা মানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ মানে শুধু মানে এটা কিন্তু এখন মানে একটা হচ্ছে যে গ্রাম, তাই না, যেটা বলা হয় সারা পৃথিবীতে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। তো সেইভাবে চিন্তা করা যে আপনি এখানে বসে আপনি যে এক্সপোর্ট করতে পারেন, আপনি যে ইম্পোর্ট করতে পারেন, এবং ইম্পোর্ট হচ্ছে, এটা আমি একমত আপনার সঙ্গে যে আমরা এত পরিমাণ ইম্পোর্ট করি জানা থেকে, কিন্তু এক্সপোর্টের দিকটা ততটা আমরা আসলে খেয়াল করছি না। তো এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো হচ্ছে কি কি প্রোডাক্ট, আপনি তো যেহেতু আপনি এখানে কাজ করেন, সবচেয়ে বেশি কি প্রোডাক্ট গুলো বাংলাদেশ ইম্পোর্ট করছে এখন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের হচ্ছে আমরা যদি ইয়াংদের নিয়ে কাজ করতেছি, তরুণদের নিয়ে কাজ, ইয়াং ভাইরা যদি আপনারা যদি বাংলাদেশের হচ্ছে মার্কেট গুলো বড় বড় শপিং মলে যান, যেমন যমুনা ফিচার পার্ক বা হচ্ছে আপনার বসুন্ধরা মার্কেট বা স্টার প্লাজা বা মোতালেব প্লাজা বা এক্স ওয়াই জেড আরো অনেক আছে, তো এখানে আপনি যদি গিয়ে দেখেন এখানে 90% প্রোডাক্ট হচ্ছে হচ্ছে আপনার হলো আসে হচ্ছে আপনি চায়না থেকে, কত ধরনের প্রোডাক্ট, ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে আপনার হচ্ছে মেশিনারিজ মানে মোর দেন 50,000 ধরনের প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে আসে চায়না থেকে। তো এটা হচ্ছে আপনারা হচ্ছে যারা হচ্ছে একান্তই আগ্রহী যে 10,000, 20,000, 50,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চান, তাদের জন্য বিজনেস আছে, যেমনি একটু এক্সক্লুসিভ ওয়েতে হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসেন, ডেইলি নেসেসিটি, যেটা হচ্ছে বেবি কেয়ার প্রোডাক্ট হতে পারে, মাদার কেয়ার প্রোডাক্ট হতে পারে, তারপর হচ্ছে আমরা যে বললাম যে টুকটি, এটা কিন্তু একটা ভালো ডিমান্ড মার্কেটে, তারপর হচ্ছে আপনার হলো হচ্ছে প্রেশার, ব্লাড প্রেশার মাপার মেশিন, তারপর হচ্ছে আপনার আমার কাছে অনেক ধরনের কোয়ারি আসে যে হচ্ছে ড্রিম হওয়ার মেডিসিন, চা জাতীয় গ্রিন টিটা, চাইনিজ গ্রিন টিটা খুবই প্রসিদ্ধ সারা বিশ্বে, এটা আছে, তারপরে হচ্ছে স্লিমিং, স্লিম হওয়ার যে আপনার হার্বাল মেডিসিন, তারপর হচ্ছে আপনার হলো গরুর প্রেগনেন্সি টেস্ট মেশিন, গরুর টেম্পারেচার, এরকম হচ্ছে যদি আপনার হচ্ছে ইয়া করেন হচ্ছে আপনার কাউন্ট করেন
যে 50,000 ধরনের প্রোডাক্ট আছে, এটা হচ্ছে আপনারা ঘরে বসে পান। আপনি আজকে যাচ্ছে আলিবাবাতে সার্চ দিন যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেখবেন যে হচ্ছে লক্ষ লক্ষ প্রোডাক্টের লিস্ট চলে আসে। তারপরে madeinchina.com বা taobao.com বা আছে aliexpress.com বা globalstore.com, এখানে হচ্ছে মোর দেন 250,000 1,00,000 ধরনের প্রোডাক্ট আছে। তো আপনারা হচ্ছে এগুলো হচ্ছে মূলত আসে। তো আপনারা হচ্ছে বিজনেসে আসেন, সবাই হচ্ছে আমরা পারিবারিক ভাবে একটা জিনিস করে শিখে আসি যে চাকরি করতে হবে, কিন্তু পরিবার যা চায় আমরা কিন্তু সেটা হচ্ছে অনেক সময় করি না। যেমন হচ্ছে আমাদের আমার পরিবার কখনো চায় না যে আমার একটা মেয়ে বন্ধু থাকুক, কিন্তু আমাদের কিন্তু কি থাকে দিন শেষে কিন্তু একটা মেয়ে বন্ধু বা একটা ছেলে বন্ধু থাকে। তাহলে এটা কিন্তু আমরা ডেফিনেটলি পরিবারের অবাধ্য হয়ে গেলাম। তা তদ্রুপ আপনার ফ্যামিলি আপনাকে চাচ্ছে যে আপনি কি করবেন, চাকরি করবেন, আপনার ফ্যামিলিকে অ্যাসুরেন্স দেন যে না তুমি আমাকে সুযোগ দাও, তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি একজন এন্টারপ্রেনার হবো, আমি হচ্ছে ভালো কিছু করব। তো আপনার ফ্যামিলিকে কমিটমেন্ট দেন, আপনার ফ্যামিলি ব্রিডিং নিয়ে আসেন, আপনি ভালো করতে পারবেন। এত বিজনেস আছে ইয়াংরা, এত আমি এত বললাম যে আমি কিছু মেয়েকে কিছু ছেলেকে টাইম থেকে সাপোর্ট দিই, তারা এমনও আছে ছেলে মেয়ে আছে তারা মাসে 2-5 লাখ টাকা ইনকাম করে। এটা হচ্ছে বিলিট ইনকাম নয়, ফুড আর ফুড অনেক রেফারেন্স আমি দিতে পারবো। তারা এভরি মান্থ অনলাইন অফলাইনে বিজনেস করে মান্থলি হচ্ছে 2-5 লাখ টাকা ইনকাম করে, যেটা হচ্ছে চাকরি করে সম্ভব না। আপনার হচ্ছে বিজনেস করবেন, আপনার লাইফটা হবে কি ফুল অফ অ্যাডভেঞ্চার, রোমান্স থাকবে, আপনার হচ্ছে চ্যালেঞ্জ থাকবে, আপনার হচ্ছে মানে অনেক কিছু পাবেন আপনি যখন বিজনেস করবেন। আর আপনি কিন্তু জবে বসে সেটা পারবেন না, আপনি জব করবেন কি ঘরে বসে, বাইরে বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে না, তো আপনি কিন্তু বুঝতে পারেন বাইরে আপনার হচ্ছে যখন আপনি বিজনেস করবেন বিভিন্ন মানুষের সাথে মিশবেন, আপনার এক একজনের নলেজ হচ্ছে আপনি কি করবেন নিজে অ্যাসিপ করবেন, কে কিভাবে কথা বলে, কে কিভাবে বিজনেস কার্ড দেয়, কে কিভাবে হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু আপনার বিজনেস না করলে আপনি হচ্ছে বা মার্কেটিং ওরিয়েন্টেড জব না করলে শিখতে পারবেন না। এই জন্যই হচ্ছে আমরা এনকারেজ করবো যে আপনার এক একজন অন্টারপ্রেনার হন, আপনারা নিজে ভালো থাকেন এবং আপনার হচ্ছে সবাইকে ভালো রাখবেন, এটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি হওয়া উচিত। আর আমাদের পাশে তো ইকবাল ভাইয়ের মতো একজন আছে, আমরা অভিভাবক, আমরা হচ্ছে একজন মেন্টর পেয়েছি, উনি এতটাই ওনার সাথে আমি চাইনাতে ছিলাম, আল্লাহ রাসুল বলেছেন যে তুমি যদি কারোর সাথে বিজনেস করতে চাও তাহলে তার সাথে একটা সফরে যাও। তা আমি সত্য কথা কারোর প্রশংসা সামনাসামনি করা উচিত না, ওনার ব্যবহার, ওনার কথাবার্তায়, ওনার হচ্ছে ইকবাল ভাইয়ের হচ্ছে মানে কাছে আমি এত কিছু শিখতেছি যেটা আনএক্সপেক্টেড, মানে হচ্ছে মানে সাধারণত হয় না, কেউ কাউকে এতটা বিনা পয়সা শিখায় না। তো আপনারা হচ্ছে ইকবাল ভাইয়ের মতো একজন হচ্ছে পাবলিক ফিগার পেয়েছেন, তার সাথে থাকেন, কোন ধরনের কোঅপারেশন লাগলে ডোমেস্টিক এন্ড ওভারসিজ আমরা আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আমি যেটা করব আপনাদের যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আজকে মুমিন ভাইকে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে উনি প্রায় 10 বছর ধরে চায়নাতে আসা যাওয়া করছেন, এখন তার চায়নার রেসিডেন্ট, উনি অলমোস্ট প্রায় 6-7 মাস চায়নাতে থাকেন। আমাদের আসলে মূল অবজেক্টিভ হচ্ছে যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ইম্পোর্ট তো আমরা করব ব্যবসা শেখার জন্য, কিন্তু আমার অবজেক্টিভ হচ্ছে আপনারা একটু এক্সপোর্টে চিন্তা করেন। কারণ হচ্ছে যে আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই আমাদের কিন্তু এক্সপোর্টটা বাড়াতে হবে, কোনো সন্দেহ নেই। কারণ চায়না থেকে আমরা যেই পরিমাণ ইম্পোর্ট করি সেখানে আর নতুন ইম্পোর্ট করে আমরা কিন্তু কোনো কন্ট্রিবিউট করতে পারবো না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই চায়নাতে আমাদের যেসব খাবার দাবার আছে, ইভেন আমি শুনেছি যে তালের যে শাঁস এগুলোও নাকি ওখানে খুব ব্যাপক জনপ্রিয়, ওরা খেতে পছন্দ করে, সো ওয়াই নট আমরা। তাছাড়া আমাদের তো সি ফুড আছে, আমাদের পাট আছে, গরুর শিং, গরুর লেজ সবকিছু ওখানে খুব খুব চাহিদা। এখন রিসেন্টলি আরেকটা প্রোডাক্ট মাঝখানে একটা হচ্ছে স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল, সেটা হচ্ছে চিংড়ি মাছ, এখন গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্ট। এখন যেটা হচ্ছে যে আপনি চিন্তা করছেন হ্যাঁ আমি কক্সবাজারে বসে বা পটুয়াখালীতে বসে আমি এটা কিভাবে চায়না পাঠাবো, সেই জন্যই কিন্তু মঈন ভাইকে এখানে নিয়ে আসা। আপনারা রেডি করেন, পাঠানোর দায়িত্ব ওনার, উনি আপনাদেরকে সব কিও এক্সপোর্ট করতে হবে, ইভেন ওনার ওনার লাইসেন্সের মধ্য দিয়েও আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি বা আপনার যদি নিজস্ব ট্রেড লাইসেন্স থাকে, ব্যবসা যখন করতে যাচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, এক্সপোর্ট লাইসেন্স লাগবে, ইম্পোর্ট লাইসেন্স লাগবে, এবং সেগুলো করে নিয়ে আপনিও একজন
গর্বিত এক্সপোর্টার হতে পারেন সেই কামনা করছি। এবং আপনারা যেসব প্রশ্নগুলো থাকবেন, মুমিন ভাইকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবেন আগামী 2-3 দিন ধরে। এবং আমি অনুরোধ করছি ধৈর্য ধরে একটু অনুরোধ ইয়ে করার জন্য, এবং আপনাদেরকে সাহায্য করবেন। আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের চোখগুলো একটু খুলে যাক, আমরা একটু বাইরে থেকে দেখি। বাংলাদেশ তো দেখলাম, গ্রাম দেখলাম, এখন বাইরে কি হচ্ছে অনেকে হয়তো সেই দেখার সুযোগ হয়নি, সাহসও করেন নাই, মনে করেন বিদেশ যাব, অনেক টাকা খরচ, আসলে খরচ না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট। সো আমরা বেড়াতে যাই কিন্তু সেটা অন্য বিনোদন, কিন্তু আপনি বিজনেস করার জন্য ঘুরতে যাওয়া এটা কিন্তু ইনভেস্টমেন্ট। সো এটা আপনি চিন্তা করতে পারেন, এবং ডেফিনেটলি আপনাদের সার্কেল নেটওয়ার্ক এবং অনেক বড় হয়ে যাবে। অনেক শুভকামনা থাকলো সবার জন্য, এবং আপনাদেরও যেটা সবসময় আমি বলি যে একটা জিনিস মনে রাখবেন, যা কিছুই করেন না কেন জীবনে, আপনাকে যে একজন ভালো মানুষ হতে হবে, এটা থেকে যেন আমরা কখনো দূরে সরে না যাই, সেরকম আপনাদের জন্য শুভকামনা। এবং আপনাদেরও এরকম বলার মতো একটা গল্প শুনবো একদিন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। মহেন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমি একটু শেষ করে নিচ্ছি, সবাই হচ্ছে এখন থেকে ডিসিশন নেন যে আপনারা হচ্ছে বিজনেস করবেন, এন্টারপ্রেনার হবেন, চায়নাতে আসবেন, আপনার হচ্ছে যাবতীয় সাপোর্ট আমরা দিব। আপনি ওই যে কোনো ধরনের হচ্ছে বেরিয়ার ফেস করবেন না, যেমন ভাষাগত, এগুলো হচ্ছে আমাদের কিছু সফটওয়্যার আছে, যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, এগুলো হচ্ছে আপনার এখন খুব ইজি। 2010 সালে নবডিন তখন ইন্টারনেট 2G বা 3G ছিল না, আমরা অনেক কষ্ট করে লাইভ লিড করেছি সেখানে, বাট এখন ভেরি ইজি হয়েছে। আপনার হচ্ছে একটা সফটওয়্যার আছে যেমন উইচ্যাট, আপনি হচ্ছে ইংলিশে লিখবেন, চাইনিজে ওটা হচ্ছে কনভার্ট করে চাইনিজে পড়ে আপনাকে অ্যানসার দিয়ে দিবে, বা হচ্ছে আপনি তারা আপনাকে চাইনিজে মেসেজ দিবে, আপনি করে চাপ দিলেই ইংলিশ হয়ে যাবে। অ্যাবসলিউটলি। তারপর হচ্ছে পাইকারি মার্কেটের লিস্ট আপনাকে দিয়ে দিবে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে আমরা সো সব রকমের সাপোর্ট ইনশাআল্লাহ দিবেন, আর উনি নিজেও একটু সামাজিক মানুষ, মানুষকে সাহায্য করতে সাহায্য করতে পছন্দ করেন, বিশেষ করে বাংলাদেশে বিদেশে বসলে, বাংলাদেশের মানুষ পেলে আমি তো একটু বেশি ভালো লাগে, এটা খুবই সত্য কথা। অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ, আবারও আরেকদিন নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। অনেক ভালো থাকবেন, টেক কেয়ার।